আর বাংলাদেশ হইলে একটা মগের মূল্য পাইছে ওরা, দ্যাটস নট অ্যাকসেপ্টেবল। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। বাংলাদেশকে একটা মগের মূল্য পাইছে ওরা, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। এই একই ধরনের আরও কয়েকটি বক্তব্য আছে দর্শক, আমি আপনাদেরকে শোনাই, বুঝতে পারবেন। এটা যুগান্তরের শিরোনাম, ঢাকা পোস্টের শিরোনাম, বাংলাদেশ বলেই তারা মগের মূল্য পেয়েছে। আচ্ছা, আর বাংলা ট্রিবিউন, হিরো আলমকে নিয়ে বিদেশিদের বিবৃতি অগ্রহণযোগ্য, এটাও পররাষ্ট্রমন্ত্রীর। তারপরে শোনেন এখন তথ্যমন্ত্রীর বক্তব্য, আমি যদি টুইট করি সেটা কি সরকারের বক্তব্য হবে, প্রশ্ন তথ্যমন্ত্রীর। দর্শক, এই যে সুনামগুলো পড়লাম, এই সুনামগুলোর মূল লক্ষ্যটা হচ্ছে সাম্প্রতিক সময়ে হিরো আলমকে ঘিরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি, ১৩টা দেশের হাই কমিশন বা দূতাবাসের বক্তব্য, অ্যামনেস্টি বা হিউম্যান রাইটস ওয়াচ তাদের এই বিবৃতি, এই যে হিরো আলমের পক্ষে তারা হামলার নিন্দা, তদন্ত, বিচার, এবং বলছেন যে এই নির্বাচনে সহিংসতা অগ্রহণযোগ্য, এইসব বিবৃতি বক্তব্যের তারা তীব্র নিন্দা করছেন এবং সেই অবস্থানটা বলছেন। আচ্ছা, আমরা একটু দেখি মানে পররাষ্ট্রমন্ত্রী কি বলছেন, দেখেন পররাষ্ট্রমন্ত্রীর কথা শোনেন, যে বাংলাদেশকে একটা মগের মূল্য পাইছে ওরা। আচ্ছা, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলছেন, আমাদের অ্যাক্টিভিস্ট ডিপ্লোম্যাট সম্পর্কে বলতে চাই, আমেরিকায় যখন তখন লোক মেরে ফেলে, তারা কি কখনো বিবৃতি দেয়? ইউএন, জাতিসংঘ কি কোনোদিন বিবৃতি দিয়েছে, বলেছে যে আমেরিকায় লোক মরে যায় কেন? ক্যামব্রিজে বাঙালি ছেলে ফয়সাল মারা গেল, তারা কি বলেছে তার তদন্ত কত দূর হয়েছে, বা রাষ্ট্রদূতরা কি দল বেঁধে কোনো বিবৃতি দিয়েছে, তাদের জিজ্ঞাসা করেন না কেন? ঢাকা ১৭ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী উপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র সহ কয়েকটা দেশের দেওয়া যৌথ বিবৃতি প্রসঙ্গে এই বক্তব্য দিচ্ছে। এই যৌথ বিবৃতিটা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়ন সহ তাদের যে ১৩টা দেশের যৌথ বিবৃতি, এটাতে খুবই রিয়াক্ট করছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী। বলছেন যে আপনারা জিজ্ঞাসা করেন না কেন, প্রতিদিন বিভিন্ন দেশে লোক মারা যায়, তখন তারা কেন স্টেটমেন্ট দেয় না? আমেরিকায় বিভিন্ন সময় মানুষ মেরে ফেলা হলেও বিবৃতি দেওয়া হয় না, আর বাংলাদেশ হলেই বিবৃতি দেওয়া হয়, একটা মগের মূল্য পাইছে ওরা। মন্ত্রী বলছেন, মারলো তদন্ত করে দেখতে হবে, কারা মারলো তদন্ত করে দেখতে হবে, এমনও হতে পারে কেউ কেউ ইনভলভ ছিল আমরা জানি না, এমনও হতে পারে আগামী নির্বাচন চায় না তাই অনিশ্চয়তা তৈরি করতে এই হামলা, নির্বাচন বানচাল করতে আকাম কুকাম, আপনাদের এটা তদন্ত করে বের করা উচিত, আপনাদের সঙ্গে তাদের যখন সাক্ষাৎ হয় আপনারা তাদের দেশের কথা জিজ্ঞাসা করেন না কেন? ওই আগের সেই পুরনো ক্ষোভ যে আপনারা এই দেশের ব্যাপারে আলাপ প্রশ্ন করেন না কেন, ওই সব দেশের কি হচ্ছে ওই সব দেশের প্রশ্ন করেন, এই হচ্ছে ওনার অ্যাটিচিউড। উনি হয়তো সাংবাদিক হলে সেটাই করতেন একটু মনে হচ্ছে। আর আর ওই একটু মানে সেই সন্দেহটা আস্তে করে তুলে দেয়া যে হিরো আলমকে এইভাবে পিটাইলো, তারপরেও না এটা অন্য উদ্দেশ্য আছে, যারা পিটাচ্ছে তারা আওয়ামী লীগের না, তারা ক্ষমতাসীন দলের না, তারা হচ্ছে অন্য দলের, এবং তারা হচ্ছে নির্বাচনকে বিতর্কিত করতে চায়, এবং হিরো আলম হয়তো তার সাথে ইনভলভ, এটাই তদন্ত করতে বলছে। মানে আপনি দিবালকের মতো স্পষ্ট, মানে শত শত ভিডিও ক্যামেরা সব দেখছে, তারপরে বলবে যে না না এটা যেটা দেখছেন এটা তো দেখছেন কিন্তু এর পেছনে অন্য ঘটনা আছে, এই যে পেছনে অন্য ঘটনা মানেই হচ্ছে অন্যদিকে ডাইভার্ট করা, যাক এটা হলো পুরনো কৌশল। আচ্ছা, এবার আসেন আমরা দেখি তথ্যমন্ত্রী কি বলছেন, খুবই অদ্ভুত কথা, আমি যদি টুইট করি সেটা কি সরকারের বক্তব্য হবে, প্রশ্ন তথ্যমন্ত্রীর। তো আহসান মাহমুদ কি উনি সরকারের অংশ না, সরকারের অংশ বলি তো উনি তথ্যমন্ত্রী, নাকি ওনার এটা
একটা নিজস্ব মিনিস্ট্রি বা নিজস্ব ব্যাপার, এটা সরকারের সাথে সম্পর্ক নেই। তথ্যমন্ত্রী একটা বক্তব্য দেয়, সেটা সরকারের বক্তব্য হয় না? অদ্ভুত ব্যাপার। তাহলে উজরাজিয়া, ব্লিংকেন প্রত্যেকে তো, এই যে জয়শঙ্কর সেদিন দিল, প্রত্যেকে যে আলোচনা হয় অন্য দেশের সাথে বা বিভিন্ন বিষয়ে যখন কি কথা হয়, তারা একটা টুইট করেন। ওই টুইটটা কি উনার, উনি দিচ্ছেন, তার মানে উনি তো সরকারের পক্ষ থেকেই দিচ্ছেন, উনি তো দায়িত্বে আছেন। তা একজন, এটা কি উনি কি ভালোবাসা, পাখি, ফুল এই সমস্ত নিয়ে কোনো রচনা করছে, কবিতা লিখছে, গান লিখছে? তা তো না। উনি হচ্ছে যে সমস্ত বিষয় রাজনীতির সাথে, গণতন্ত্রের সঙ্গে, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো ঘটে, সেই সব বিষয়গুলি যখন নাকি উনি বিষয়বস্তু তুলছেন, এটাই মানেই হচ্ছে গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট এর বাইরে আর কি স্টেটমেন্ট দেবে? মানে গভর্নমেন্ট মানে কি আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন যখন নাকি স্বাক্ষর করবেন, ওইটি মানে সরকারের বক্তব্য হবে? বা প্রধানমন্ত্রী যেটা বলবে সেটাই কি সরকারের বক্তব্য হবে? সরকারের তো অনেকগুলো অর্গান আছে, এমনকি একজন সচিবও যদি বক্তব্য দেন, এটাও সরকারের ভাষ্য। আর উনি তো মন্ত্রী, উনি তো গভর্নমেন্টকেই রিপ্রেজেন্ট করছেন, মন্ত্রীরা গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করেন, তাহলে এটা সরকারের বক্তব্য হবে না? দেখেন খবরটা কি হচ্ছে, হিরো আলমের উপর মারধরের ঘটনায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বা অ্যামনেস্টির টুইটকে জাতিসংঘের বা অ্যামনেস্টির বিবৃতি হিসেবে প্রচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন মানে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলছেন যে হিরো আলম এই ঘটনায় জাতিসংঘ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের প্রতিনিধি বিবৃতি দিয়েছে, তবে এই বিবৃতি দেওয়ার বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করেন হাসান মাহমুদ। তিনি বলছেন, দেখুন, আমি খুব আশ্চর্য হয়েছি যে জাতিসংঘের এখানকার আবাসিক প্রতিনিধি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশের টুইটকে জাতিসংঘ বা অ্যামনেস্টির বিবৃতি হিসেবে প্রচার করা হয়েছে, এভাবে যেটি যা না সেটিকে তার হিসেবে প্রচার বা সংবাদ তৈরি করা, দিস ইজ ম্যাল ইনফরমেশন বা অপসাংবাদিকতা। তিনি আবার বলছেন যে আমি যদি একটা টুইট করি, স্ট্যাটাস দেই, সেটি কি সরকারের বক্তব্য হবে? আমি তো তথ্যমন্ত্রী এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক, কাজেই জাতিসংঘের এখানকার আবাসিক প্রতিনিধি বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশের এই টুইটকে তাদের বিবৃতি বা উদ্বেগ হিসেবে প্রচার করা সমীচীন না, অপসাংবাদিকতার পরিচয়। অনুরোধ করব এগুলো থেকে সবাইকে বিরত থাকতে, সতর্ক থাকতে। অদ্ভুত একটা বিষয় আমরা জানলাম। তাহলে মার্কিন অ্যাম্বাসেডর পিটার ডি হাস যা বলেন, এটা কি পিটার ডি হাসের ব্যক্তিগত বিষয় নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়? উনি মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে, উনি মুখপাত্র, বাংলাদেশের অ্যাম্বাসেডররা, ওনারা ওই দেশে যা যা বলেন, যা যা করেন, সেটা হলো বাংলাদেশের প্রতিনিধি হিসেবেই তারা করেন। এটা এটা আমি মানে খুব অবাক হলাম, এটা মানে এত শিশুতোষ একটা বিষয় হয়ে গেল যে এটাও মানতে চাচ্ছেন না, যে এটা মনে করছেন যে এটা ওই যে গোয়েন লুইস বা এদের যারা আবাসিক প্রতিনিধি আছে পিটার ডিয়াস, এদের ব্যক্তিগত বিষয়ের সাথে তাদের যে হেড অফিসের কোনো সম্পর্ক নেই। অদ্ভুত ব্যাপার। তথ্যমন্ত্রীও তো সরকারের অংশ, তিনি রিপ্রেজেন্ট করেন। পিটার ডি হাস মানে হচ্ছে আমেরিকা রিপ্রেজেন্ট করেন, এমন কোনো মার্কিন মন্ত্রী বা মার্কিন সরকার কখনো বলেছে যে পিটার ডি হাস যা করছেন এটা আমাদের বিষয় না, এটা হচ্ছে তার ব্যক্তিগত বিষয়, বা গোয়েন লুইস এখানে যে আবাসিক প্রতিনিধি আছে তিনি যা করছেন এটা জাতিসংঘের বিষয় না? অদ্ভুত দুইটা বিষয়। পররাষ্ট্র মন্ত্রী আর তথ্যমন্ত্রী আজকে কি বিবৃতি দিচ্ছেন? পররাষ্ট্রমন্ত্রী যেভাবে মানে বলছেন যে মগের মূল্য পেয়েছে, এভাবে বলতে পারে? বাংলাদেশের সাথে এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন, এবং বলছেন যে আমরা বাংলাদেশের সাথে একসঙ্গে এটা কাজ করব এবং আমরা এখানে কার্যকর ভূমিকা রাখব। তো সেক্ষেত্রে তো তারা বলবেই, এখানে রাজনৈতিক অশান্তি হলে তারা কথা বলবে না, ভালো নির্বাচন হলে তার প্রশংসা করবে না, ভালো নির্বাচন যদি না হওয়ার প্রবণতা হয় বা সেই দিকে যদি ধাবিত হয়, তাদের উদ্বেগ উৎকণ্ঠা এবং তাদের সাথে যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট অনুযায়ী যে হচ্ছে না, এটা তারা বলবে না? তো তারা যখন কি এখানে আসলো, তাহলে এখানে একটা সাইন করে রাখা উচিত ছিল যে আপনারা এই বিষয়ে কথা বলতে পারবেন, এই বিষয়ে পারবেন না, আপনাদের সীমানায় কই? তখন তো কিছু বলা হলো না, বরং তাদের সাথে খোলামেলা কথা হলো সব বিষয়ে। আর এখন ওনারা নেই, ব্যাস এখন ওনাদেরকে সমালোচনা করা হচ্ছে। এগুলি হলো মানে খুবই মানে একটা ডুয়েল ক্যারেক্টার, এইভাবে চলতে পারে না।
ভালো থাকবেন দর্শক, আল্লাহ হাফেজ।